আমাদের প্রথম রাউন্ড খেলার মেলা। খেলার মেলা খেলতে হবে এবং জিতে নিয়ে যাবে অনেক অনেক পুরস্কার। এখানে দেখতে পাচ্ছ একটা ক্রসের মধ্যে অনেকগুলো স্ট্যান্ড আছে, এখানে দেখতে পাচ্ছ অনেকগুলো চাকতি আছে, দাগ দেয়া আছে, দাগের এই সাইড থেকে চাকতিগুলো ছুঁড়ে মারবে, ওখানে অনেকগুলো সবগুলো তো পয়েন্টস দিয়ে আছে, যে পয়েন্টের ফেলতে পারবে সে সেই পয়েন্টটা পাবে, যোগ হতে থাকবে, কিন্তু টাইম লিমিট হচ্ছে 30 সেকেন্ড। অনেক কম। শুরু করবার আগে প্রথমে নদীর কাছে আমি একটু জানতে চাই, সেটা হচ্ছে যে সুইডেনে কি যেন একটা হয়েছিল। হ্যাঁ, বেসিক্যালি আমার লাইফে একটা খুব মজার একটা স্টোরি। আমি বাসায় আসি স্কুল থেকে, আমার আম্মু অনেক রাগ আমার উপরে, তুই স্কুলে ঠিক মতন যাস না, জাস্ট যখন লাঞ্চ হয় তখন যেতেছিস, ইউ ক্যানট বাঙ্ক, তোমার টিচার আমাকে ফোন দিতেছে এটা ওইটা, খুব চিলাচিলি করতেছে পুরো একদম বাসা, বাংলাদেশে আবার চলে যেতে চায় এমন একটা হুলস্থুল অবস্থা। তো আমি কেয়ার করতেছি না, আমি জানি কী করতেছি না করতে, তুমি বেশি কথা বলে কথা বলে না, কিছু হবে না, আমি ডুইং গুড এটা ওটা। হঠাৎ করে সে এত রেগে গেছে একটা কারণে, তো সে বুঝতেছিল না সে কী করবে, বিকজ বাইরে তো যেমন বাংলাদেশে সে সবসময় চিন্তা করে যে বাংলাদেশে থাকলে আজকে তোকে স্যান্ডেল দিয়ে পিটাইতাম, তো বাইরে তো এটা করা যায় না। সো আমি তুমি আমাকে তো এটা করতে পারবে না, এগুলি জাস্ট বাংলাদেশে হয়, এগুলি কিন্তু এদিকে হয় না, এটা না ওটা না। সো আই রিমেম্বার রুম থেকে দূর থেকে শুনতেছি আমার মা আমার নানুকে ফোন দিয়ে বলে কি আম্মা হ্যাঁ শুনো, হ্যাঁ হ্যালো হ্যালো শুনতেছো, শুনো তুমি আমার জন্য এবার বাংলাদেশের থেকে বাটার স্যান্ডেল নিয়ে আসবা যেমন আমি নদীকে পিটাতে পারি। ওকে নদী, তাহলে চলে আসো। টাইম স্টার্টস নাও, মারতে থাকো তাড়াতাড়ি, স্পিড আপ, স্পিড আপ, স্পিড আপ, যাও যাও যাও, হবে 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 হবে, আর ফেলায় মেলায়, আল্লাহ দেখি তোমরা কি পারো। ও মা এ ঠিক আছে, 5 আমি নেব, 5 আমি নেব নেব নেব, যাও তাড়াতাড়ি। ওকে 10, ইওর টাইমস আপ, 10 পয়েন্ট, 10 পয়েন্ট, আই ডিড গুড, আই ডিড গুড, 10 পয়েন্ট। এরপরে মারির কাছে চলে আসি। মারিয়া, স্কুলে লিডার ছিলে, লিডারশিপ কেমন লাগে? লিডারশিপ ইজ লাইক আমার অলওয়েজ একটা ড্রিম ছিল, যখন আমি ক্লাস 6-7 পড়তাম, আমাদের আমি একটা স্কুলে ছিলাম, নাম শহীদ আনোয়ার, ওখানে আমাদের যারা ক্লাস 10 উঠতো তখন একটা স্ল্যাশে পড়াই দিত, লাইক মিস ইউনিভার্স যেরকম স্ল্যাশে পড়ে, তো এটার জন্য আমি ক্লাস 6 থেকে আই ওয়াজ ড্রিমিং ফর দ্যাট। আমি রোদের মধ্যে গিয়ে প্যারেড করতাম, ডিসপ্লে করতাম, তো লাস্টে মানে যখন 3-3 যে চলে যাচ্ছে তখন আমার মনে হচ্ছে যে আমি আর পারবো না। লাস্ট চ্যালেঞ্জটা এরকম ছিল যে তোমাকে অনেক জোরে একটা ওই যে প্যারেড সোজা হও এরকম একটা কথা বলতে হবে যাতে পুরো স্কুল শুনতে পায়, এবং আমি ভাবছি কমান্ড বলে, হ্যাঁ একটা কমান্ড করতে বলেছে, হ্যাঁ। সো আমার মনে হচ্ছে আমার গলা তো এমনি সবাই এমনি মানে নর্মালি শুনতে পায় না, আর স্কুল তো হবেই না। তারপর আমার জাস্ট ভিতর থেকে মনে হয়েছে যে দিস ইজ মাই লাস্ট চান্স, আই হ্যাভ টু ডু ইট। এবং আমার ওই দিনের মানে কমান্ডটা আমার চারতলায় যে আমার ক্লাসরুমের অন্য মেয়েরা ছিল ওরাও শুনতে পেরেছে, এবং আমি ওই স্ল্যাশটা পেয়েছিলাম। ওকে মারিয়া চলে আসো, টাইম স্টার্টস নাও, আমার তোমরা যেভাবে ইয়ে পারো, আমার শুধু 5 হয়ে গেছে ওর, বাবা 10 পয়েন্ট, সময় আছে কিন্তু, তাড়াতাড়ি সামনে এগিয়েও না, আর টাইমস আপ, কত হলো বলো? 13 পয়েন্ট, মারিয়ার ভাগ্যে যেটা গেল 13 পয়েন্ট। সিলভি, প্রথম গাড়ি ড্রাইভ করার অভিজ্ঞতা 2005-এ। ওকে, 2005-এ আমার হাজবেন্ড ছিল আমার সাথে, সে অলওয়েজ আমাকে ভয় দেখাইতো, না তুমি পারবে না, না তুমি পারবে না, সামনে স্পিড ব্রেকার, কাম অন, আমি তোমার সাথে আর গাড়ি চালাবো না, একা একা। সো টানা আমি 3 বছর চালাই নাই, বাংলাদেশে এসে স্টার্ট করছি, অ্যান্ড দেন আমাদের যে পূর্বাচল একটা নতুন রাস্তা হয়েছে না, ওখানে এক টান
আশেপাশে কেউ ছিল না বাহ আমি এন্ড আমার হাজবেন্ড দুইজন একসাথে রেস বাপ রে সে আমাকে জিতায় দিছে এটা আমার জন্য সে ইচ্ছা করে জিতিয়ে দিল আমার তাই মনে হয় তখন দেখা যাক এখানে কতটুকু কি করতে পারো Your time starts now. মারো 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 সময় না যাবে না বেশি বা বাপ রে এই শিক্ষুর জন্য কোশ ওটা আমি নিব টাইমস আপ ওটা আমি নিব কত হচ্ছে ওখানে 10 5 15 18 8 3 18 18 পয়েন্ট সিলভির ভাগে জিতে গেল এবার শাহিদার পালা শাহিদা কানামাছি খেলতে গিয়ে কি একটা ঘটনা আছে ছোটবেলা থেকে আমি হচ্ছে আম্মুর খুব শান্তশিষ্ট মেয়ে কোনো খেলায় কখনো পারতাম না আর যদি কোনো রকম একবার চোর হইতাম তো চোরই থেকে যাইতাম জীবনে ছোঁয়াছুঁই খেলায় কাউকে টাচ করে আর আমার অন্যকে চোর বানানো হয় নাই তো এরকম কানামাছি খেলায় আমি চোর আমার চোখ বাঁধা হইলো এবং উপর থেকে যে কোনো একটা ফ্ল্যাটে আমাদের একজন কাজিনের টিচার নাম ছিল তো সবাই তো স্কার্ট স্কার্ট পরা সবাই স্কুলে পড়ি আমরা আমি ওই স্যারকে ধরে ফেললাম ধরে ফেলার পর মানে মজার পার্টটা হচ্ছে স্যার কোনো সাউন্ড করে নাই আমার কাজিনরা আমাকে বলতেছে যে লিপি ছাড় হ্যাঁ তো আমি শুনতেছি এটা ছাড় লিভ আর ওরা বলতেছিল অ্যাকচুয়ালি স্যার তো এখন স্যার তো কোনো সাউন্ড করে না আমি তো ধরে রাখছি আর বলতেছি ইস কেন ছাড়বো এরকম একটা ভাব অনেক কষ্ট করে ধরছি তখন ওরা স্যার তখন যখন করছে তখন চোখটা খুলে দেখলাম এটা স্যার এবং এখনো ওরা আমাকে পচায় যে বয়সিন্নরা ডয়সিন্নরার পার্থক্য বুঝোস না শাহিদা এবার তোমার পালা চলে আস কে ইওর টাইম স্টার্টস নাও স্পিড আপ জোরে একটু আর একটু জোরে আর একটু জোরে জোরে বাই ডানে এক জায়গায় যে পড়তেছে নিবা তানিয়া বইটা নিবা না ওটা কিভাবে নেবো ওটা তো গায়ে লেগে চলে গেছে তো মাঝে পড়ে উঠছে না সাইডে এই সাইডে ওহো টাইম কিন্তু আপ হয় না দৌড়ে যে নিয়ে আসতে পারো না যাই হোক এই রাউন্ডের শেষে স্কোরটা একটু জেনে নিই শাহিদা 0 সিলভি 18 মারিয়া 13 নদী 10 নাম্বারের ভিত্তিতে যে পুরস্কারগুলো আছে সেটা বেছে নিতে পারবে প্রথমে সিলভি সিলভি কোনটা চাই তোমাদের জন্য এই রাউন্ডে আছে ইলেকট্রিক আয়রন আছে সানগ্লাস আছে ব্লেন্ডার এবং আছে ভ্যানিটি ব্যাগ ব্লেন্ডার সিলভি তোমার ভাগে জিতে গেল কিউটের সৌজন্যে ব্লেন্ডার এরপর নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে মারিয়া দেখতে তো মনে হচ্ছে ব্যাগটাই সুন্দর হবে তো ব্যাগটাই নিয়ে ওকে ভ্যানিটি ব্যাগ হয়ে গেল মারিয়া তোমার এরপরে নাম্বারের ভিত্তিতে বেছে নিতে পারবে নদী ইলেকট্রিক আয়রন ওকে ইলেকট্রিক আয়রন হয়ে গেল নদী তোমার আর শাহিদা তোমার জন্য রয়ে গেল সানগ্লাস আজকে